এদিকে কাল আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে 11টি পয়েন্টে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ট্রাফিক বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে ভিআইপিদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে আজ সম্মেলনের স্থল পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন। এ সময় তিনি বলেন, সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। গেটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন এসবির সদস্যরা। আমরা চাই যে কোনো একটা অনুষ্ঠান যাতে স্মুথলি হতে পারে, যারা এখানে আসবে তারা নিরাপত্তার সঙ্গে আসবে, নিরাপত্তার সঙ্গে চলে যাবে, কোনো রকম ঝামেলা যাতে না হতে পারে, বাইরে থেকে কোনো অপশক্তি এসে কোনো ঝামেলা করতে না পারে, এটাকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করা। এদিকে কাল আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে 11টি পয়েন্টে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ট্রাফিক বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে ভিআইপিদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে আজ সম্মেলনের স্থল পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন। এ সময় তিনি বলেন, সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। গেটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন এসবির সদস্যরা। আমরা চাই যে কোনো একটা অনুষ্ঠান যাতে স্মুথলি হতে পারে, যারা এখানে আসবে তারা নিরাপত্তার সঙ্গে আসবে, নিরাপত্তার সঙ্গে চলে যাবে, কোনো রকম ঝামেলা যাতে না হতে পারে, বাইরে থেকে কোনো অপশক্তি এসে কোনো ঝামেলা করতে না পারে, এটাকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করা। এদিকে কাল আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে 11টি পয়েন্টে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ট্রাফিক বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে ভিআইপিদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে আজ সম্মেলনের স্থল পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন। এ সময় তিনি বলেন, সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। গেটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন এসবির সদস্যরা। আমরা চাই যে কোনো একটা অনুষ্ঠান যাতে স্মুথলি হতে পারে, যারা এখানে আসবে তারা নিরাপত্তার সঙ্গে আসবে, নিরাপত্তার সঙ্গে চলে যাবে, কোনো রকম ঝামেলা যাতে না হতে পারে, বাইরে থেকে কোনো অপশক্তি এসে কোনো ঝামেলা করতে না পারে, এটাকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করা। এদিকে কাল আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে 11টি পয়েন্টে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ট্রাফিক বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে ভিআইপিদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে আজ সম্মেলনের স্থল পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন। এ সময় তিনি বলেন, সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। গেটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন এসবির সদস্যরা। আমরা চাই যে কোনো একটা অনুষ্ঠান যাতে স্মুথলি হতে পারে, যারা এখানে আসবে তারা নিরাপত্তার সঙ্গে আসবে, নিরাপত্তার সঙ্গে চলে যাবে, কোনো রকম ঝামেলা যাতে না হতে পারে, বাইরে থেকে কোনো অপশক্তি এসে কোনো ঝামেলা করতে না পারে, এটাকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করা। এদিকে কাল আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে 11টি পয়েন্টে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ট্রাফিক বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে ভিআইপিদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে আজ সম্মেলনের স্থল পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন। এ সময় তিনি বলেন, সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। গেটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন এসবির সদস্যরা। আমরা চাই যে কোনো একটা অনুষ্ঠান যাতে স্মুথলি হতে পারে, যারা এখানে আসবে তারা নিরাপত্তার সঙ্গে আসবে, নিরাপত্তার সঙ্গে চলে যাবে, কোনো রকম ঝামেলা যাতে না হতে পারে, বাইরে থেকে কোনো অপশক্তি এসে কোনো ঝামেলা করতে না পারে, এটাকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করা।